बरकते गल मुक्त बार दिन हाँ भाग्य है बड़ भाई घटना हे जेबा गुरी हो रनी किन्तु आमारे लेहा पड़ा शिकानी लागबे अवश्य तीन रे भाई एकटाई छोट भाई मानुष कराई लागबे लेखा पढ़ाशी अनेक बड़ करब अनेक बड़ चाकरी करबि अफिसार होबि आमरा जखन जाब सब लोक जन कबि रनी अफिसारे बाइरा जाच्छे तखन बुकटा फुलि उठबे बाबा रे जा देखी सुनी जास और शोन होने जाया ঠিক মতন খাওয়া দাওয়া করিস মনোযোগ দিয়ে লেখাপড়া করিস বাজে কোনো দিক নজর দিসনি ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না শোনো বাড়ির ওই পাশে ছাগল বাঁধা আছে তুমি ছাগলটা বেছি ওকে টাকা দাও গা ওই ছাগলটাই তো আমার শেষ সম্বল ছিল সেটাও তো এখন গেল বাবারে তুই কবে পড়াশোনা শেষ করি বড় অফিসার হব সেই আশায় তো তিনটি ভাইও বিয়ে করতেছে না একমাত্র তোর লেখাপড়া যোগান দেওয়ার লেগে তুই তাড়াতাড়ি লেখাপড়া শেষ কর ওরে তিনটি ভাইয়ের বিয়ের বয়স পার হয়ে গেল আর কয়দিন গেলে পায় তো ওরে বিয়েও দেওয়া যাবি না আব্বারে তুই যায়া ভালোভাবে লেখাপড়া করি মানুষের মতন মানুষ হ আমরা সবাই দোয়া করি যা বাবা মনে কষ্ট লিসনি যা বাপরে আমার এই ছাগলটা হচ্ছে শেষ সম্বল এইদিকে আমি প্রতিদিন সকালে উঠে গুঁড়িয়ে পানি খাওয়াই আর তাকা তাকা দেখি তোমার লেখাপড়ার জন্যে আমি তাও বেশি দিচ্ছি ভালো করে লেখাপড়া করবে ঠিক আছে তোমার ভাই করে যেন আশাটা পূর্ণ হয় এই কাজ করো দোয়া করো তুমি আচ্ছা আমি তো দোয়া করি চলো এটাই আমাদের বাড়ি চল
মা মা কিডা রনি এ মা এ বাপ রনি কখন আসলো এইতো ও মা কিডা কিডা মা এটা তোমার বৌমা কিডা কি ধরলে কথাবার্তা হ্যাঁ এ রনি এ বাপ তুই কি করতেছিস নি তো বাপ জি আম্মা আমরা বিয়ে করছি বল্লা 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 কি কথা কয় হ্যাঁ বিয়ে করছে হ্যাঁ হ্যাঁ বিয়ে করছে মানে ও মা বল্লা এ রনি কে কি কইলু বেটা রে মার কথা ভাবলু না তুই রে কাল কি তো কত শকের ছাগল বেশি দিলাম তুই আজকে এই কাজ কইরি আসলু বল্লা এ রনি রনি মার কথা কি একবারও তোর মনে ছিলি না আমার কথা না মনে করিস বাপের কথা তো মনে করা লাগতি বেটা এ বেটা তুই কি করিসিস বেটা রে একটা ডিম নিজে খাই নাই তোর খাওয়াইছি আর তুই এই কাজ করলু বেটা ও বেটা মার কথা ভাবতে পারলু না একবারও হ্যাঁ তুই আগেই বিয়ে করলু তোর তো বাড়ি তারও লোকজন আছে তারে কথা তো বাবা লাগতি রে এই লেগিন তোক অফিসার বানাচ্ছিলাম ওরে আমার সাদের অফিসার এই অফিসার আমার কি করি গেল রে ও সকিরের বাপ কোনে গিলা তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো আমার জীবন ছার খান কইরি দেশে রে ও রনি রনি তুই কি আমার কথা একবারও ভাবলি না ওরে আল্লাহ ওরে আল্লাহ রে আমাক দুইটার বিষ আইন দাও আমি বিষ খায়া যাই গো ওরে আল্লাহ আরে কি হইছে কি এই দেখো কি হইছে দেখো দেখো কি করছে কোন থেকে মিয়ে ধরে আনি কসে এডি নাকি তোমার বেটার বউ হ্যাঁ এডি নাকি রনির বউ এটা কসে ওরে আল্লাহ ও আল্লাহ রে তুই কি একবারও কি ভাবলু না আল্লাহ তোমার কি হলি ওরে আল্লাহ আমার সোনা আমির কি হলি রে ওরে আমার সোনার কি হলি ওরে আজাদ ওরে সকির কোনে গেলো আমার সোনার কি হইলি রে আমি মরি যাব তোমার ছাড়া আমি বাঁচবলা ওরানি রনি তুই কি করলু এ কি সর্বনাশ করলু বেটা আমার তুই কত ওরে আল্লাহ রে ও সকির ও নাজাদ সাতটার কোনে বেটা তাড়াতাড়ি আইসো আমার সোনার কি হইলি ওরে আল্লাহ ও সাতটা তোর বাবার কি হইলি রে কেস তো গরম লাগে নাই তো হঠাৎ করি না তোর ভাই বি করিলি আছে আমরা দেখতেছি আব্বা তুমি একটু চুপ করো আমি বিষ খেয়ে মরে যাবো থামো তো থামো থামো মা তুমি আব্বা ছোঁয়া রাখো তো আমরা দেখতেছি ভাই তুমি চলো তো রনি দেখি চলো এই চলো এত বড় সাহস তুমি একটু চুপ থাও ভাই চলো চলো তো বড় ভাই আগে চলো তুমি কাকে দেখলে এরনি এরনি এই এরনি এই রনি 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 তাহলে বোধ হয় এটা মেজো চাচা শ্বশুর যাই সালাম করে রনি তুই কি
তুই কি এই একটা কাম করলু রে ভাই? আচ্ছা তুই বিয়ে করলু একটা বার আমারই করলু না, টুকলে টুকলে আমার কয়বার অনেক বড় আশা ছিল, অনেক বড় স্বপ্ন ছিল রে ভাই, কিন্তু কিন্তু আমার এই স্বপ্নটা সব ধুলে সাত করে দিলু ভাই। রনি রনি তোর মনে নাই? তোর মনে নাই ভাই ওই যে বড় ভার বিয়েতে যেদিন আমরা যাই, বড় ভার শ্বশুর বাড়ির লোকজন আমার কতই না অপমান করেছিল, তোর মনে নাই? আমার সবাই কইছিল তোরা একটা মূর্খ পরিবার, তোরা একটা অশিক্ষিত পরিবার, আমরা আমরা কিন্তু সেই বিয়েতে উঠে আসছিলাম, আসার পর আমরা প্রতিজ্ঞা করেছিলাম তোকে যেভাবেই হোক যত কষ্টই হোক সুশিক্ষিত বানাবো, কিন্তু এনে তুই কি করলু ভাই? তুই ছোট তোর পর আমার দুঃখ নাই, তুই ভালো থাক, তুই ভালো থাক ভাই, তুই তুই সুখে থাক। কাল কাম করতে করতে বড় ভাই কি করলে জানিস? বড় ভাই কইলে এ সত্তার আমার আমার রনি বড় অফিসার হবি, বড় চাকরি করবি, আমরা আমরা গ্রামে পুরো ফুলে বেড়াব, আর আর এটি এটিতে কে করল রে রনি? বড় ভাই মাসিন ভাই আমার সকলের আশাতে ভঙ্গ করে দিল, আমার আমার আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই রনি, তুই সুখে থাক, তুই তুই সুখে থাক। আচ্ছা শোনো, তোমার এই যে এত বড় বড় তিনটা দামড়া গরুর মতো ভাই এখনো বিয়ে করে নাই? আচ্ছা এই যে এতক্ষণ পরে ভাইরা এত কিছু বললো, তুমি কি সেটা বুঝলে না? তোমাকে সেই বোঝার জ্ঞানটা নাই? তাই যদি বুঝতা তাহলে আমার ঘরে চাপতো না। আসো ঘরে আসো। এরকম করছো কেন তুমি? মা কান্দছ কেন? তোমার বৌমা অনেক দূর থেকে জার্নি করে আসছে, ওর খুব ক্ষুধা লাগছে, চলো খাইতে দাও। রনি বাপরে, তোর কাছ থেকে তো এই আশাটা করিনি আমরা, এখনো তোর বড় বড় তিনটা ভাই তাদের কথা না ভাবে তুই এই কাজটা কিভাবে করলি ক? আসলে আমার এটা ছাড়া উপায় ছিল না, তোমাদের ছাগল বেচা টাকা নিয়ে যেদিন আমি মেসে যাই তারপরই মেয়েটা আমার মেসে এসে হাজির, ওর সাথে আমার অনেকদিনই সম্পর্ক ছিল মা, ও এসে বলতেছে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে আজকে বিয়ে করতে হবে, আর যদি ওকে বিয়ে না করি ও টাকের তলে মাথা দিয়ে নিজেকে শেষ করে দিবে এবং চিঠি লিখে যাবে ওর মৃত্যুর জন্য আমি দায়ী মা। তখন আমার কোনো উপায় ছিল না মা, আমার মেসের সকল বন্ধুরা মিলে আমাকে বললো তুই বিয়ে করে নে বন্ধু, নাহলে তুই বিপদে পড়ে যাবি, তাই আমি বিয়ে করে ফেলছি মা, আমার কোনো উপায় ছিল না মা। বাবা রে, তাই বলে কি তুই আমাদের কারোর কথা ভাববি না? তোর বড় তিনটা ভাই আছে তাদের কথা ভাবলি না? বিয়ের আসরে তোর ভাই বলে যে অশিক্ষিত মূর্খ, ওই দিনের পর থেকে আমার বড় ছেলে চোখে বলেছে তোকে শিক্ষিত না করা পর্যন্ত কেউ বিয়ে করবে না, আর তুই এত বড় একটা কাজ করলি বাবা, আমার যে কিরকম লাগতেছে বাবা আমি তোকে বোঝাতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট।
আচ্ছা ভাইয়া, এটা কি রনিদের বাড়ি? ওই যে ঢাকাতে থাকে সেই রনি? হ্যাঁ, ঢাকায় পড়াশোনা করে। হ্যাঁ, এটাই তাদের বাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাসা নেই, কোথায় গেছে? রনি এর ডাকেন, রনির সাথে আমার কথা আছে। রনি কোথায়? রনি, এই রনি! ওয়েট ওয়েট, আপনি এইভাবে চিল্লাচ্ছেন কেন? তাছাড়া রনি তো বাসায় নেই। তাছাড়া আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি কে? আমি রনির গার্লফ্রেন্ড। 5 বছর ধরে ওর সাথে আমার রিলেশন। আজকে বিয়ে করব, কালকে বিয়ে করব, এই করে করে আজকে 5টা বছর আমাকে ওয়েট করাইছে। আমার এত বড় বড় জায়গা থেকে বিয়ে আসছে, ও আমার সাথে সব সময় কাহিনী করছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আজকে নাকি ও বিয়ে করছে। ও কই? আর ওই ওই শয়তান দরজার বউটা কই ওর? আচ্ছা, আমি বুঝতে পারলাম না, আপনার সঙ্গে 5 বছর ধরে রিলেশন, কিন্তু রনি তো বলছে আমি ছাড়া ওর কোনো গার্লফ্রেন্ড নাই। আর ও তো আমাকে বিয়ে করে আনছে, আমাকে কতদিন ধরে বলে তুমি ছাড়া আমার কেউ নেই, সোনা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে। তার মানে তুই সেই শয়তান ডাইনি মহিলা যার কারণে আমার জীবন নষ্ট হয়েছে? এই কি তুই? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে এসে আমার সাথে চকরাঙায় কথা বলেন? আপনি কি জানেন আমাদের এই বাড়িতে বলদের মতো 3টা ভাসুর আছে? আমি যদি এক্ষুনি ডাকি আপনাকে, এসে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিবে। ডাক, তোর বলদের মতো যে ভাসুর আছে তাদেরকে ডাক, আমি দেখতে চাই তোর মতো পেতনির মতো মানুষকে ও রনি কিভাবে বিয়ে করে নিয়ে আসছে। আজকে আমি দেখতে চাই, রনিকে ডাক আর তোর বলদের মতো ভাসুরকে ডাক। আমি সেটা দেখতে চাই, আজকে আমার সাথে একটা বোঝাপড়া হবেই। চান্স পাসনি, চান্স পাবিও না। তুই যদি এত সুন্দর হবি তাহলে তোকে ফেলে আমাকে বিয়ে করতে না, তোর চেয়ে আমি বেশি সুন্দর। রনির সাথে ওরা দৌড় ধরলে কিসে লেগে? বাড়িতে কিছু হয় নাই তো? যাই বাড়ির জায়গা দেখে আসি। তুই রনির থাকতে পারিস কিনা সেটাও আমি দেখতেছি। রনি আমাকে বিয়ে করা না পর্যন্ত এই বাসা থেকে আমি যাব না। প্রয়োজনে স্বামীর দাবিতে আমরণ অনশন ধর্মঘট করব। এই যাচ্ছিস কোথায়? এই যাচ্ছিস কোথায়? আরে আমার স্বামী, আমার ঘর, আমি কোথায় যাব? ঘরে যাচ্ছি।